নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আলপনার পিতৃথলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খেলাম, আমরা মনে করলাম কি, ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর হয়ে বের করে দেবো। খেতে 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 দেখেছি যে বের হলো কি না, আমরা আবার পরীক্ষা করলাম। না, ওই যে বন্ধুরা কমেন্ট করলো না, অনেক হ্যাঁ, অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খায় না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না, আর একবার পরীক্ষা করে দেখা যাক পাথরটা শরীরটা কেমন হবে। খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছনাত পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন অ্যালোপ্যাথি ডাক্তার, আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। ও আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি। অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, কেন না বেশি হয়ে গেছে ফুলে পাথর গেছে, ফুলে আর গেছে, বড় হয়ে গেছে পাথর, ওই জন্য আমি আর চারিধারে লাগে আছে পাথর গুলো বলে হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোমে। না, আর একটা ডাক্তার দেখাচ্ছিল আমি, সঞ্জয় দত্ত কে যাবে নার্সিং হোমে ভর্তি হবে, হয় শিলিগুড়ির ডাক্তার, এটা রাজেশ গোয়েল। শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল, ওই দেখিচ্ছে এখানে যে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল, ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে, গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তো অপারেশন করেছে, ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো। ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে, আবার কিন্তু মানসিক আবার ইয়ে ওই যে কি কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষ থাকতে দিবে না, আমি কি করব, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না, যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক, আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করিচ্ছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, জন্ডিস হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এখন তো রুগী বিছানা পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে। আর ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করব না, আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাটতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়েছি এখন, কিছু কাজ করি না, মা করে সব, আর একটুও হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে পায়ে বেল লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন, হ্যাঁ খাওয়া যায় না কিছু। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও, ওই জন্য আজকে যাব ভর্তি হতে, আজকে মঙ্গলবার না, মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তারপর বৃহস্পতিবার ছুটি, তারপর শনিবারে আবার ভর্তি নিবে, তখন অপারেশন করবে। তার জন্যে বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে। এতদিন তো আমরা ভিডিও করিনি, আর এখনো আর ভিডিও করব না, যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তো তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো, আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা যেন আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো, আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবো। পরিমাণ 6 তো, 6% রক্ত দিয়ে তো কোনোদিন মাইক্রোসার্জারি হোক যতই তবুও করা যাবে না, কেননা তাতে রিস্ক হয়ে যেতে পারে, যেহেতু রক্ত নেই মোটামুটি 8 লাগবেই রক্ত। তারপরে তখন আমরা সুস্পর্শ নার্সিং হোমে ভর্তি হয়ে গেলাম, ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও, 2 প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে, তারপর ছুটি দিয়ে তার বাড়ি যাবে, 2-1 দিন রেস্ট নেওয়ার পর, সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না, রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে। ওই জন্য আমরা বলেছিলাম যে মোট 7 দিন আমাদের ভিডিও অফ থাকবে, তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও,
কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারিনি, আবার রক্তও দিতে পারিনি, আবার রক্তও দিতে পারিনি। এরকম আশ্চর্য ঘটনা পৃথিবীর কারো ঘটেছে কিনা আমি জানি না, পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেনি। কি হয়েছে, এর আগে যখন আমি অপারেশন করেছিলাম আমার টিউমার হয়েছিল, তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল, তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল। তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার, না হলে তো রক্ত দেওয়া যাবে না। তখন ও নেগেটিভ ভুগা জোগাড় করেছে, যে কারণে ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত। তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিংহোমে যখন পরীক্ষা হলো, আর নার্সিংহোমে তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে করলো, পরে এসছে এবি পজিটিভ রক্ত এখন বর্তমানে বর্তমানে। তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি, তা আমি বললাম আমার ও নেগেটিভ। তখন বলছে তুমি কি এর মধ্যে ইয়ে করেছিলে গ্রুপটা, তা আমি বললাম কি জানি করিনি তো, 4-5 বছর হয়ে গেল অপারেশন করা। হ্যাঁ, তখন বলছে তোমার গার্জেনকে ডাকো। আমার ওখানে গার্জেন এলাও না, সবসময় মানে থাকতে দেয় না। তারপরে ভুগাকে তো কল করলো, কল করে ডেকে নিলো, নিয়ে বলছে তোমার রক্তের গ্রুপ কি তোমার পেশেন্টে, তোমার ও নেগেটিভ। আশ্চর্য, এখন তো আমাদের এসেছে যে এবি পজিটিভ, তাহলে এখন আমরা কি করবো? ওটা শুনে তো আমি হাসছি, আর ভুগার তো পুরো রাগ হয়ে গেছে, তুমি হাসছ এরকম রক্তের গ্রুপ পাল্টে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো, এটা তো একটা সমস্যা। আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে, সেটা বিশাল বড় একটা সমস্যা। তো তখন ভুগা হচ্ছে কি তা আমি এখন কি করবো? তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো, করার পরে আবার সে একই রেজাল্ট। তখন ভুগা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল, তবুও একই রেজাল্ট। হসপিটালে দুইবার করে করলো, তবুও একই রেজাল্ট। তখন আর কী করবে ভুগা হচ্ছে কি, তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে 3-4 জনের সঙ্গে ফোনাফোনি হলো। তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো, এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নেই, বাড়ি নিয়ে চলে যাও। তখন আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম, এই 5:30, 5:30, 6টার দিকে আমি বাড়ি চলে এলাম, যে রক্ত আর দেওয়া হলো না, ঘুরে এলাম। এসে তখন আরও 6-7 জায়গা, মোট 10 জায়গা মনে হয় পরীক্ষা করা হলো। বোম্বেতেও পাঠিয়েছিল কিন্তু